সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাপস মাস্টার সো গাইজ তো আজকে কিন্তু আপনাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা কেউ মিস করবেন না দেখুন আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেব যে আমাদের ফোনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফাইল ডকুমেন্ট এবং অ্যাকাউন্ট রয়েছে তবে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ফেসবুক আর ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা কথাবার্তা বলে থাকি বা ইম্পর্টেন্ট কথাবার্তা বলে থাকি তবে দেখা যায় যদি আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটার অ্যাক্সেস যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের মানে যে মেসেজগুলো আমরা অন্য কাউকে করব সেগুলো কিন্তু তারা দেখতে পারবে আর আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস যদি তাদের কাছে চলে যায় তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু তারা ব্যবহার করবে আর আপনি তাহলে কিছুই বুঝতে পারবে না তবে কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কেউ নিয়ে নেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস কেউ নিয়ে নিলে আপনি কিভাবে সেটাকে আপনার মানে অ্যাকাউন্টটি আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন তো কিভাবে করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো সো গাইস তো আপনাদের সাথে আমি আপনারা দেখছেন অ্যাপস মাস্টার তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন তো ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে এখানে আমরা লগ করে নেব তো তারপরে আপনি যে কাজটি করবেন কনায় যে থ্রি ডট অপশান রয়েছে এখানে একটা ক্লিক করবেন মানে প্রোফাইল থ্রি ডটে একটা ক্লিক করবেন তো তারপরে এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনাকে এখন স্কোল করে নিচে আসতে হবে তো নিচে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন যে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনি এ অপশানটাতে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনি এটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে সেটিংস নামের অপশান ওপরে রয়েছে আপনি এই সেটিংস অপশানটার ওপরে একটা ক্লিক করবেন তো তারপর এখান থেকে আপনি যে কাজটি করবেন এই সেটিং অপশানটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন তারপরে এখান থেকে আপনি দেখবেন যে ফার্স্টেই একটি অপশান দেওয়া রয়েছে যেখানে আমাদের যে অ্যাকাউন্ট মানে সেন্টার নামের যে অপশানটা তো আমরা এই অ্যাকাউন্ট সেন্টারে এখান থেকে আমরা এই জাস্ট এটার ওপরে একটা ক্লিক করব আর এটার উপরে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে একাধিক অপশান আসবে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশান দেওয়া রয়েছে ঠিক আপনাকে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের এই অপশানটাতে আপনাকে একটা ক্লিক করতে হবে আর এখান থেকে এটাকে ওপেন করতে হবে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কেউ নিয়ে নেয় তাহলে কিন্তু আপনাকে আপনারা যখন আপনার এই অ্যাকাউন্টটিকে আপনি ব্যাক করবেন তখন কিন্তু অবশ্যই এটা একটা প্রয়োজন হবে অবশ্যই আপনাকে এখান থেকে এটা একটা ক্লিক করে এখান থেকে এটা ওপেন করবেন আর এখান থেকে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কেউ নিয়ে নেয় তাহলে আপনি কিভাবে দেখবেন তার জন্য এখান থেকে দেখুন নিশ্চয়ই একটি অপশান দেওয়া রয়েছে ঠিক আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে মানে লগ ইন মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ লগ করেছে কি না সেটা আপনি চেক করার জন্য ঠিক আপনাকে এখান থেকে দেখুন এখানে এই অপশানটা দেওয়া রয়েছে আপনাকে এখান থেকে এই অপশানটার ওপরে একটা ক্লিক করতে হবে তো আপনি এখান থেকে এই অপশানটার ওপরে একটা ক্লিক করে দেবেন এই অপশানটার ওপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি দেখাবে তারপরে এখান থেকে আপনি এটার ওপরে আরেকটি ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখা যাবে যে আমরা আমাদের অ্যাকাউন্টে আমরা কোন কোন ডিভাইসে লগ ইন করেছিলাম সেই অ্যাকাউন্টের মানে সেই অ্যাকাউন্টটা আপনি কোন কোন ডিভাইসে লগ করেছেন আর কোন সময় লগ করেছেন বা পিসিতে লগ করেছেন বা ফোনে লগ করেছেন সেটা কিন্তু এখানে দেখা যাবে তবে দেখুন এখানে কিন্তু অলরেডি গ্যালাক্সি এম জিরো এটা কিন্তু আমাদের এইমাত্র মাত্র আমরা ফোনে এটা লগ করে রেখেছি এর জন্য ওপরে এটা দেখাচ্ছে তবে আপনি দেখবেন তা বাদেও কিন্তু নিচে অনেক মানে এখানে দেখাবে অনেক পিসি ফোন এগুলো দেখাবে যদি আপনি লগ করে থাকেন আর যদি এটা অন্য কেউ লগ করে থাকে তাহলে কিন্তু অবশ্যই তার এই পিসি বা ফোন কিন্তু এখানে নিচে দেখাবে তবে দেখা যাচ্ছে যে আপনি কোনো এখান থেকে কোনো পিসি বা ফোন আপনি কোনো সময়ের জন্য লগ ইন করেননি বাট এখানে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে দেখুন এখানে লগ ইন করা যে পিসি রয়েছে এটা আমি লগ ইন করেছি এর জন্য এখানে এটা দেখাচ্ছে তবে যদি আপনার এখানে যদি পিসি বা অন্য কোনো ফোনের যদি ডিভাইস যদি এখানে লগ ইন দেখায় তাহলে সেটাকে আপনাকে এখান থেকে লগ আউট করতে হবে এর জন্য আমরা যে কাজটি করব এর জন্য আমাদেরকে ফার্স্টে একটি কাজ করতে হবে নিচে লগ আউট নামের একটি অপশান দেওয়া রয়েছে আপনি দেখবেন এখানে মানে নিচে দেওয়া এসে আপনাকে জাস্ট এখানে একটা ক্লিক করে এগুলোকে লগ আউট করতে হবে এর জন্য এরপরে একটা ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে ঠিক এরকম কিছু অপশান আসবে সেগুলোতে যদি আপনাদের কোনো ডিভাইস থেকে থাকে বা আপনি ওই ডিভাইসে লগ করেছেন সেই ডিভাইস রেখে আপনি দেখবেন যে অপরিচিত কোনো ডিভাইস আপনার কাছে মনে হচ্ছে সেগুলোকে আপনি এখান থেকে যে মানে বক্স টিকমার্ক করার পরে এখান থেকে আপনি লগ আউট করবেন তো দেখুন এখান থেকে আপনাদেরকে আমি এই একটি লগ আউট করে দেখিয়ে দেবো তো তার জন্য আপনি যে কাজটি করবেন এই আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটি আমরা এখান থেকে টিকমার্ক করলাম আর এখান থেকে যে লগ আউট যে অপশানটা ঠিক এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে আর এখান থেকে লগ আউট যে অপশানটা চলে এসেছে ঠিক আপনাকে এই লগ আউটে একটা ক্লিক করতে হবে আর এই লগ আউটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ওই অপরিচিত ডিভাইসটি এখান থেকে লগ আউট হয়ে যাবে সে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর কিন্তু ব্যবহার করতে পারবে না অবশ্যই কিন্তু আপনি এই সেটিংসটি এক এক্ষুনি আপনি চেক করবেন কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অন্য কেউ ব্যবহার করলে বা তারা কিন্তু অন্য কেউ এই অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনি কী মেসেজ করছেন না করছেন সে কিন্তু তারা কিন্তু সেখান থেকে দেখতে পারবে সো এই গাইস এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড করা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাইক করতে বলবেন না সো গাইস সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ